আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। আধুনিক বাংলা সাহিত্যে একদম সমকালে জনপ্রিয় এক নাম ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য। 25 জুন দুপুর 12:10 তার টালিগঞ্জ স্থিত নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 89 বৎসর। গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত অসুখে তিনি আক্রান্ত ছিলেন। কয়েক বছর আগে পক্ষাঘাতে তার শারীরিক যথেষ্ট পরিমাণ ক্ষতিসাধন হয়েছিল। একজন লেখকের যন্ত্রণা, যখন তিনি চাইছেন অথচ শারীরিক কারণে কলম চালাতে পারছেন না, এর চেয়ে মনে হয় কষ্টকর আর কিছুই হতে পারে না। যদিও ফিজিওথেরাপি করে সেখান থেকে উত্তরণের চেষ্টা চলছিল নিয়মিত। আমি নিজে সাহিত্যিকের ছেলে শ্রী মুকুল ভট্টাচার্যের কাছ থেকে খবর পেতাম ও নিতাম মাঝে মাঝেই। সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের সাথে অল্প হলেও বেশ কয়েকবার সাক্ষাৎ। আজ বড় বিশেষ মনে পড়ছে তার সাথে ওই সাক্ষাতের দিনগুলো। কিছুদিন আগেই সাহিত্যিকের স্ত্রীর মৃত্যু। অবশ্যই তার মনে নিজ শারীরিক অসুস্থতার মাঝেও এক অনেক বড় বেদনা, এ কথা না বললেও চলে। 1931 সালে বর্তমান বাংলাদেশের মাগুরা জেলার সরসুনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীতে কলকাতায় চলে আসেন। কর্মজীবনে প্রাথমিকভাবে তিনি শুরু করেছিলেন একজন সাংবাদিক হিসাবে, পরবর্তীতে দীর্ঘ সময় দিল্লিতে প্রবাসী জীবনযাপন। একটা সময় দেশের রাজনৈতিক মহল ও গ্ল্যামার দুনিয়াতেও তার নাম বিশেষভাবে উল্লেখিত ছিল। সাহিত্যিক নিমাই ভট্টাচার্যের প্রথম গ্রন্থ রাজধানী নৈপথ্যে প্রকাশিত হয়েছিল 1964 সালে। অনাধিক 150 বইয়ের রচয়িতা ছিলেন ঔপন্যাসিক নিমাই ভট্টাচার্য। মেমে সাহেব, মিনিবাস, মাতাল, ইনক্লাব, ব্যাচেলার, কেরানি, রাজধানী এক্সপ্রেস, আংলো ইন্ডিয়ান, ডার্লিং, ইওর অনার, ককটেল, পথের শেষ ইত্যাদি বহু গ্রন্থের প্রণেতা ছিলেন সাহিত্যিক নিমাই ভট্টাচার্য। পরিবার সূত্রের খবর, আজকেই 25 জুন কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে সন্ধ্যেবেলা। বিদেহী আত্মার শান্তি কামনা করি। বিদায় নিও চোখের জলে, তুমি যাওনি, বয়স তোমায় কেড়ে নিয়েছে, শ্রদ্ধা ও প্রণাম দাদা। ইতি স্নেহাশিষ চক্রবর্তী। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।